আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজ চলে আসছি একটি মিনি ব্লগ দিয়ে। আজকে হচ্ছে আমি আর আমার কলিগ শারমিন আমরা গিয়েছিলাম আমাদের অফিস ক্যান্টিনে। রোজ হচ্ছে আমরা ক্যান্টিনে আসি, এখানে আমাদের এই খাবারগুলো পাওয়া যায়, কিন্তু হচ্ছে ওরা খেলেও আমি কখনো খাই না, যেহেতু আমি বাসা থেকেই খাবার নিয়ে যাই। কিন্তু এখানকার হচ্ছে প্রত্যেক দিন এরকম লোভনীয় কিছু আইটেম দেখে আমারও মনে হয় যে আচ্ছা মাঝে মাঝে এখান থেকে কিনে খাওয়া যায়। এই জন্য আমি হচ্ছে আজকে চলে আসছি শারমিনের সাথে। আমরা হচ্ছে এখানে খিচুড়ি খাবো, মানে শারমিন হচ্ছে ভাত খেয়েছে, আমি খেয়েছি খিচুড়ি। আরেকদিন প্ল্যান আছে, স্যালারি পাওয়ার পর ভর্তা ভাত খাবো। বাইরে আমার হচ্ছে ভাত খেতে ইচ্ছা করে না, সো আমি হচ্ছে প্রথম দিন খিচুড়িই ট্রাই করলাম। এখানে হচ্ছে খিচুড়ির সাথে আমি নিয়েছিলাম ডিমের এই তরকারিটা, টোটাল টাকা নিয়েছিল 50 টাকা। আমাদের ক্যান্টিনটা বেশ সুন্দর, আমার কাছে এত ভালো লাগে। প্রথম দিন আমি মেহেদি উৎসবে এসেছিলাম, তখন কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই যে আমরা হচ্ছে নিয়েছি খিচুড়ি 50 টাকার মধ্যে, এরকম একটা খিচুড়ি আর এত সুন্দর ভিউ, আর এবং এত গরমের মধ্যে এসি তো আছেই, সব কিছু মিলে আমাদের হচ্ছে সময় কিন্তু বেশ ভালোই কেটে যায় লাঞ্চ টাইমটা অ্যাকচুয়ালি। তো আমি আর শারমিন হচ্ছে খাবার নিয়ে বসে গেলাম। আমরা রোজ একসাথেই খাবার খাই লাঞ্চ টাইমে এই আর কি। সো আমরা খেতে বসেছি এবং আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেল। এরপর আমরা চলে আসলাম, শারমিনের মানা ছিল ছবি তুলতে, এই জন্য তুলিনি। এই দেখেন আবারও আমাদের ক্যান্টিন থেকে এত সুন্দর একটা ভিউ। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বিল ক্লিয়ার করলাম এবং হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি। এখন তো অফিসেই থাকা হয়, সেই জন্য অফিসের ব্লগই বেশি করা হয়। আচ্ছা, আমাদের হচ্ছে খাবার শেষ করার পর ইচ্ছে করলো চা খেতে, যেহেতু কাজ করতে করতে প্রচুর ঘুম আসছিল, তাই আমি আর শারমিন নিচে গেলাম এবং আমরা চা খেয়ে নিলাম। শারমিন হচ্ছে চায়ের ট্রিট দিল। এরপর আমরা কিছু ভাজা ভুনা নিয়ে নিলাম, যেটা আমাদের অফিসের পাশে সারাদিনই পাওয়া যায়। এরপর আমরা চলে গেলাম অফিসে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।